শ্মশান যাত্রা করতে হবে কলকাতার নিয়ে কীর্তন করতে করতে। কীর্তনের জন্য কলকাতার নিয়েছেন একজন এখানকার নাকি মানুষ আছে, আজকে নাকি এই মুখ্যমন্ত্রীর খুব আদরের ভাই, তিনি উন্নয়নের কথা বলে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি বলে দিতে চাই, আগামী দিনে আপনার ঘরে উন্নয়ন যাবে, আপনি ঘরে থাকবেন তো? পুলিশ আপনাকে বাঁচাবে না, আজকে যে প্রোটেকশন নিয়ে আছেন বাঁচাবেন না? আপনি যদি জনগণের আজকের নেতা হন, ক্ষমতা যদি থাকে, তাহলে আপনি পুলিশ আপনার ওই আজকের সিকিউরিটি ছেড়ে দিয়ে আপনি জনগণের সামনে আসুন। ক্ষমতা নেই, কারণ আজকে যে মুহূর্তে সিকিউরিটি ছাড়বে সেই মুহূর্তে জনগণের এলাকার মানুষ, পাশের বাড়ির মানুষ তাকে পেরিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। কারণ মানুষের উপর যে অত্যাচার, মানুষ কিন্তু আজকে মনে রেখেছে, হিসাব কষে রেখেছে।